فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় দর্শক দোয়া করছি বারাক আল্লাহ হফিকুম কুমুল্লাহ জানতে চাই আজকের সাতাশি নম্বর সেশন আমরা আপনাদের অনেকগুলো প্রশ্ন পেয়েছি এবং গত সপ্তাহে আমরা আপনাদের সাথে এই সেশনে আসতে পারিনি সেই জন্যে দুঃখ প্রকাশ করছি এবং আপনারা দোয়া করেছেন ফলে আজকে আমরা আসতে পেরেছি আল্লাহর কাছে আবার শুক্রিয়া আজকে প্রথম প্রশ্ন পাঠিয়েছেন রেহনুমা আক্তার বলেছেন একজন ব্যক্তি অনেক পাপ করেছেন সে ব্যক্তি এখন অনুতপ্ত আল্লাহ কি সে ব্যক্তিকে মাফ করবেন অবশ্যই আল্লাহ তালা মাফ করবেন যদি কেউ সত্যিকারভাবে অনুতপ্ত হয় এবং তওবা করে তাহলে আল্লাহ আল্লাহতালা অবশ্যই মাফ করবেন আল্লাহর প্রতি আমাদের সেই আশা কিন্তু সবসময় জাগরুক রাখতে হবে এমনটি আল্লাহ তালাল কোরআনে বলেছেন আল্লা তাকুম রহমাতিল্লা ইন বা জামিয়া তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সুবাহ হত সকল পাপকে ক্ষমা করে দেন আর সেই নদীরটা আমরা বেশ কয়েকটা হাদিসে পাই আমি আজকে তিন তিনটা হাদিস আপনাদের সামনে তুলে ধরবো যাতে প্রমাণিত হয় যে আল্লা সুভানহ তাড়ালা তিনি দয়ার সাগর তিনি তার বান্দাদেরকে মহাসাগর পরিমাণ পাপ নিয়েও যদি সে আসে আল্লাহতালা সে পাপকে ক্ষমা করে দেন প্রথম হাদিসটি আবুহরাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত যে নবী সাল্লিয় সাল্লাম একটি হাদিসে কদ্সি বর্ণনা করেছেন তাতে আল্লাহ রব্জাহ আলা তার বক্তব্য তিনি সেখানে পেশ করেছেন আল্লাহমাত বলছেন ইনা আবদন আসাম্বন আদনা বেদাম্বন যে একজন বান্দা সে পাপ করেছে ফাকালা আদনাব্দু অর্বে কালা আসাব্দু সে বলল হেরব আমি পাপ করেছি সব আমাকে ক্ষমা করে দিন ফাঁকা রব্বহু তখন তার রব বলল আলিমা আবদি আন্না লাহু রব্বেন ইয়াকুদ্দাম আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে যে রব তার পাপকে ক্ষমা করে দেন এবং তাকে পাকড়াও করেন সে পাপের কারণে গফার তুলে আবদি আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম সুম্মা মা ক্যাসে মা আল্লাহ এরপর আল্লাহ যতটুকু চান আবার সে বিরত থাকে আসব আন আদনাবান এরপর আবার সে আরেকটা পাপ করে ফাঁকাল রব আাব তু অসব তু আঃ তখন সে বলে রব আমি আরেকটা পাপ করেছি ফাগের হু সে পাপটা তুমি ক্ষমা করে দাও ফাকালা আলে মা আবদি আল্লাহ সুবান তালা বলেন আলিমা আবদি আমার বান্দাকে জানে আন্নল বা হুদী যে তার রয়েছে একজন রব যিনি তাকে ক্ষমা করেন এবং পাকড়াও করেন গফার তুলে আবদি আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম তোমা কেসে মা আল্লাহ এরপর সে আল্লাহ যতদিন চান আবার চুপচাপ থাকে অর্থাৎ পাপ থেকে বিরত থাকে আদনাবাদাম্বান অরব্য মকালা আসাম্বান এরপর আবার পাপ করে আবার সে পাপে লিপ্ত হয় আকালা অরব্যে আসব্দু অকালা আদনাব্দু আখরা তখন আবারও সে বলে এখানে আর শব্দের ভিন্নতা আসলে রাবির বর্ণনার পার্থক্যের কারণে এটা হয়েছে বলে যে আমি আরেকটা পাপ করেছি ফাকফের হুলি সেটি আমার জন্য ক্ষমা করে দেন ফকালা আলেমা আবদি আন্দালবে আল্লাহ আবারও বলেন আমার বান্দাকে জানে যে তার একজন রব আছে যে তাকে ক্ষমা করে দেয় এবং তাকে পাকড়াও করে গফার আব্দি আবদি আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম এভাবে তিন তিনবার ঘটনাটি বা উক্তিটি ঘটে এরপর বলেছেন সালিয়া আমাল মাশা আমি তাকে ক্ষমা করে দিলাম যা ইচ্ছা সে করুক যা ইচ্ছা সে করুক যদি সে এভাবে সিনসিয়ারলি অন্তরে অনুতপ্ত হয়ে সত্যিকার অর্থে ক্ষমা প্রাপ্তির জন্য আল্লাহর কাছে এগিয়ে আসে তাহলে সে যা ইচ্ছা তাই করুক আমি তাকে ক্ষমা করে দেব অর্থাৎ যতবারই সে পাপ করুক আর ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেব এই হাদিসটি সাহিব ওখারির মধ্যে বর্ণিত হয়েছে দ্বিতীয় হাদিসটি আবুদার রিফারি রাদি আল্লাহ চাল আনহু থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লাম এক্ষেত্রেও একটা হাদিসে কুদ্সের মধ্যে আল্লাহ সুবাহ কিছু কথা উল্লেখ করেছেন এটা অনেক বড় হাদিস আমি সংক্ষেপ করার জন্য শুধু অজহুল এস্তে সাদ বা মূল জায়গাটা আপনাদের সামনে তুলে ধরছি সেখানে আল্লাহ সুবাহ তাল্লাহ বলছেন ইয়া আইবাদি লাউ আন্না আউ্লাকুম ও আখেরাকুম ও ইনসাকুম ও জিন্নাকুম কম ও আল্লাহ সাঈদিন ওয়াহেদ ফসা আলুনি ফ আর তাই তু কুল্লা ইনসানিন মাস আল্লাহ হে আমার বান্দারা যদি তোমাদের প্রথম ব্যক্তি এবং শেষ ব্যক্তি এবং তোমাদের মানুষ এবং জিন তারা একটি জায়গায় দাঁড়াতো তারপর আমার কাছে কিছু প্রার্থনা করতো তাহলে আমি প্রত্যেক ইনসানকে সে যা চেয়েছে সেটা দান করতাম মান্না মিন মিনায়ন্দি এলাকা মায়ান ইয়ান কৌসুল মেখিয়াত ইদা উদ খেলাল বাহার যে আমার কাছে যা আছে তা থেকে কিছুই ঘাটতি হয় না কিছুই কমে না যেমনটি সূচ যদি সাগরে ডোবানো হয় তাহলে যতটুকু পানি উঠালে তার ঘাটতি হয় অর্থাৎ আসলে সত্যিকার অর্থে এটা কোনো ঘাটতি হয় না ইয়াইব্যাদি ইন্নামাহিয়া আমালকুম ওহ লুম ইয়াহা হে আমার বান্দারা নিশ্চয়ই এ হচ্ছে তোমাদের আমলগুলো যা আমি গণনা করি তোমাদের জন্য এবং সেটা তোমাদের জন্য পরিপূর্ণ করে দেই অর্থাৎ তার রেজাল্টটা তার ফলাফলটা আমরা দিয়ে দেই ফমান ওয়াজাদা খেরান ফ্যালিয়াহমেদ ওয়ামান ওয়াজাদা ফেলা নাফসা আর যদি কেউ কোনো কল্যাণ পায় সে যেন আল্লাহর প্রশংসা করে এবং যদি সে কোনো কল্যাণ ছাড়া অন্য কিছু পায় অর্থাৎ অকল্যাণ পায় তাহলে সে নিজেকে ছাড়া আর কাউকেই যেন সে তিরস্কার না করে তাহলে এখানে দেখা যাচ্ছে যে আল্লাহর কাছে চাইলেই কিন্তু পাওয়া যায় আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায় ক্ষমাও একটা চাওয়া এবং ক্ষমা প্রাপ্তিও একটা প্রাপ্তি সেটি এহাদিসের মধ্যে উঠে এসেছে এবং এহাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন তৃতীয় হাদিসটি আনাসিবুল মালিক রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন এটিও হাদিসে কুদ্সের মধ্যে এসছে মহান আল্লাহ তালার বক্তব্য তিনি তুলে ধরেছেন তিনি বলছেন আল্লাহ সোমান তাল্লাহ বলেন ইয়ব না আদম এ কাদা আউটানি ওরা গাফার তুলা কা আলামা ক্যাফি কলা উবী হে বনি আদম হে আদম সন্তান তুমি যখনই আমাকে ডাকো আমার কাছে আশা করো আমি তোমার মধ্যে আগে যাই ছিল না কেন সেটি তোমার জন্য ক্ষমা করে দেই ওলা উবালি এবং আমি কোনো পরোয়া করি না আদম লাউবালাকু বুকা আনান হে হেবনি আদম যদি তোমার পাপসমূহ পাপ রাশি আসমান পরিমাণও পৌঁছে যায় এত বিশাল আকার ধারণ করে তোমস্তকি গাফার তুলাকা ওয়ালা উবালি এরপর তুমি আমার কাছে ইস্তিকফার করেছ ক্ষমা চেয়েছ আমি ক্ষমা করে দেই ক্ষমা করে দেব এবং কারো পরোয়া করি না আদম ইতু শ্রী কুবি সেই আতাই তু কবে করাবি বিহামাক হেব হেবনি আদম যদি জমিন পরিমাণ অর্থাৎ এই পৃথিবীর এই গ্লোব পরিমাণ পাপ নিয়েও তুমি আমার কাছে আসো এরপর আমার সাথে সাক্ষাৎ করো অর্থাৎ মৃত্যু হয়ে তুমি আমার কাছে এমনভাবে আসো যে আমার তুমি আমার সাথে কোনো শরীর কর তাহলে আমি সেই সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব সোহান আল্লাহ হাদিসটি আসেলসেল্লা সাহিহার মধ্যে শেখ আলবানি উল্লেখ করেছেন এবং বলেছেন যে হাদিসটা হাসান তাহলে সাহি এবং হাসানে হাদিসগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আল্লা তা তালা তিনি ক্ষমার আধার রহমতের আধার আমাদের যত পাপ তার চেয়ে তার রহমত বেশি আমাদের যত ভুল আমাদের যত ত্রুটি আমাদের যত বিচ্যুতি তার ক্ষমার জগৎ তার চেয়ে অনেক বড় অতএব হতাশ হবেন না ল হাসান হতাশ হবেন না হতাশা এটা ইসলামের সাথে যায় না ইমানের সাথে যায় না সেই জন্য আল্লাহ সাল্লাহ বলছেন আপনার তোমার রহমাতিল্লা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিরাশ হলে তো ক্ষমা চাওয়া হবে না এবং সুরা ইউসুফ এরমদাল আসমাতাল্লাহ বলছেন কামুল ফেরোন নিশ্চয় আল্লাহ রহমত থেকে নিরাশ হয় সেই জাতির লোকেরা যারা অস্বীকারী কাফের যারা আল্লাহর কোনো নিয়ামতকেই স্বীকার করে না সেই সব লোকেরাই শুধু নিরাশ হতে পারে ইমান কখনো মোমেনদেরকে নিরাশ হতে দেয় না অতএব যারা পাপ করেছেন অনুতপ্ত হয়েছেন আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা তাওবা নিয়ে এগিয়ে আসুন ইস্তেকফার করতে থাকুন আল্লাহ আপনাদের পাপকে অবশ্যই ক্ষমা করবেন আপনি আরও একটি প্রশ্ন করেছেন রেহনুমা আক্তার বলেছেন যদি কোনো মেয়ে কাউকে বিয়ে করার ওয়াদা করে থাকে কিন্তু পরবর্তীতে মেয়েটি জানতে পারে যে ছেলেটি ভালো নয় তখন মেয়েটি ছেলেটিকে বিয়ে করেনি এক্ষেত্রে আল্লাহ মেয়েটিকে কি মাফ করবেন অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন এই মেয়েটা কি কোনো পাপ করেছে যে পাপের ক্ষমা সে পাবে কি না প্রথমত মেয়ে কাউকে বিয়ে করা আর ওয়াদা করা এটা সঠিক নয় সে তার অভিভাবকের পারমিশনের মহতাজ কারণ মেয়েদের অভিভাবকের লিগাল অভিভাবক এবং এক্ষেত্রে প্রথম যার নাম আসে তিনি হচ্ছেন তার বাবা তার অনুমতি ছাড়া বিয়ে করতে পারে না বিয়ের ওয়াদাও দিতে পারে না আর যদি দিয়ে থাকে সেটা আনথোরাইজড কাজ হবে অতএব কোনো ছেলেকে যদি সে আনথোরাইজড পদ্ধতিতে ওয়াদা দেয় বিয়ে করার তারপর বিয়ে করেনি তাতে কোনো সমস্যা নেই এবং এই যে ছেলে মেয়েকে ওয়াদা দেওয়া মেয়ে ছেলেকে ওয়াদা দেওয়া এটা ইসলামের দৃষ্টিতে একটা অবৈধ সম্পর্ক এবং অবৈধ প্রণয়ের মধ্যেই গণ্য হবে ফলে এটা শরীরতম্মত নয় কোনো ব্যক্তি যদি কোনো পাপ করার ওয়াদা করে কোনো ভুল কাজ করার ওয়াদা করে সেটা করল না এর জন্য তার স্বভাব হবে এর জন্য তার কোনো পাপ হবে না আর যদি সেই ছেলেটি ভালো না হয় তাহলে তো এই ব্যাপারে আরও সতর্ক হয়ে যাওয়া প্রয়োজন আরও সতর্ক হয়ে যাওয়ার প্রয়োজন আমরা ছেলে ভালো হলেও বলবো কোনো মেয়ে যেন তাদেরকে ওয়াদা না দেয় তাদের সাথে ইন্টার্যাক্ট না করে বরং মেয়েদেরকে অবশ্যই তাদের অভিভাবকের মাধ্যমেই বিবাহের সকল আনুষ্ঠানিকতা সকল প্রস্তাব সকল ইজাব এসব কিছু সুসম্পন্ন করতে হবে নিজে আগ বাড়িয়ে কিছুই করা যাবে না আর এক্ষেত্রে ঘটনাটি যেহেতু ঘটেনি অতএব আমি বলবই মেয়েটিকে আল্লা রক্ষা করেছেন এখানে পাপের বিষয়টা নয় তবে ওয়াদা বিষয়টাকে আমরা এতটা ফাতরা করে ফেলা উচিত নয় যে আল্লাহ সীমা লঙ্ঘনের ক্ষেত্রে আমরা ওয়াদা করব। ওয়াদার একটা মূল্য আছে ওয়াদার একটা মূল্য আছে এবং এই মূল্য আছে বলেই মোমেনের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন ওয়াদা করে পূর্ণ করে কারণ ওয়াদা একটা চুক্তি আর আল্লাহ সাল্লা বলছেন ইয়া ইউ হলে দিন বিল রকুদ তোমরা তোমাদের থেকে পূর্ণ করো আর ওয়াদা যারা ভঙ্গ করে সেটাকে মুনাফেকি বলা হয়েছে ইদা ওয়াদা আখলাফা মুনাফেকরাই যখন ওয়াদা করে খেলাফ করে অতএব প্রথমত আমাদের দেখতে হবে ওয়াদা যদি দেই সেটা যেন সম্মত ওয়াদা হয় এবং সেই ওয়াদা রক্ষা করার প্রাণতর চেষ্টা করতে হবে দ্বিতীয়ত দেখতে হবে ওয়াদা যেন শরীয় লঙ্ঘন করে না হয় যদি শরীয়া লঙ্ঘন করে কোনো ওয়াদা প্রদান করা হয় তাহলে সে ওয়াদা থেকে ফিরে আসাটা ওয়াজিব এবং ফরস আল্লাহ আমাদেরকে রক্ষা করুন নাজবুল হক আরমান বলেছেন প্রায় ফেসবুকে দেখি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাড়ি চুল জোতো ইত্যাদি এগুলোকে আসলেই রসুল সাল্লামের জানতে চাই এগুলোর ব্যাপারে কেউ কিছু বলে না ফেসবুকে এগুলো দেখলে শুধু সবাই আমিন আমিন লেখে হ্যাঁ আচ্ছা প্রথমত সাল্লাহ সাল্লামের দাড়ি চোরো চুল জুতা বা তার ব্যবহৃত কোনো জিনিস বা তার শরীরের কোনো অংশ হওয়ার বিষয়টি কমপ্লিটলি প্রমাণ সাপেক্ষ কোনো এভিডেন্স এবং প্রমাণ ছাড়া এখানে বিশ্বাস করার কোনো পারমিশন নেই সাল্লাহ সাল্লামের হাদিসের ব্যাপারটাই দেখেন না এ তো হচ্ছে তার ব্যবহৃত জিনিস তিনি যা তার দেহে ব্যবহার করেছেন অথবা তার কোনো চুল দাড়ি তার দেহের কোনো অংশ তার শুধু কথাটার কথাই ধরেন না রাসুল্লা সাল্লা কোনো কথা সনদ ছাড়া গ্রহণযোগ্য নয় এবং সব সনদও গ্রহণযোগ্য নয় সেই সনদ যদি কোনো দায়ী ব্যক্তি থাকে কোনো মিথ্যাবাদী ব্যক্তি থাকে তাহলে তো সেই হাদিস গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না সে হাদিসটি সহি হয় আর হাদিসের সনদে মিথ্যাবাদী থাকলে সেটা কখনই সই হওয়া বা হাসান হওয়ার সম্ভাবনা নেই তবে যাই ফলে যদি তার দুর্বলতা কেটে যায় তখন সে হাদিসটা গ্রহণযোগ্য হতে পারে তাহলে যারা দাবি করছে যে এগুলো রসুলসাল্লাস্লামের দাড়ি চুল চামড়া থুথু কিংবা জতু এগুলো তাকে পর্যাপ্ত নির্ভরযোগ্য প্রমাণ এবং তার মধ্যে সনদ রয়েছে সেটা দেখাতে হবে অন্যথায় এই ধরনের প্রমাণ ছাড়া এগুলো রাসুল সাল্লাহ চুল দাঁড়িয়ে যত এভাবে দাবি করাটা মোটেই সঙ্গত হবে না আর যারা দাবি করছেন তাদের প্রতি আস্থা আনাটাও আমাদের জন্য জায়জ হবে না রাসুল সাল্লাহ সাল্লামের দাড়ি চো যত চুল বা থুতু এগুলোকে আজ পর্যন্ত থাকতে পারে মানে তার চুল কিংবা দাড়ি থাকাটা একদমই অসম্ভব এটা বলা যাবে না কিন্তু সব কিছু প্রমাণ সাপেক্ষ সেটা মনে রাখতে হবে আর তার থুথু আমি ইউটিউবে দেখলাম একজন তার থুথু দেখাচ্ছে রাসুলসাল্লাহ সাল্লামের থুথু কিভাবে আজ পর্যন্ত থাকে আমাদের কারো থুথুই তো আসলে মানে থাকে না এটা শুকিয়ে যায় অতএব বিষয়গুলোতে আমাদের কমন সেন্সও যেমন ব্যবহার করতে হবে ঠিক তেমনি কোরআন হাদিসের দলিলের যে দালেলিক প্রয়োগ আছে সেটাও আমাদেরকে রাখতে হবে অন্যথায় সেটা আমাদের কখনোই গ্রহণযোগ্য হবে না মোহাম্মদ নাফিস ইকবাল বলেছেন রাগ নিয়ন্ত্রণ করার কিছু উপায় যদি বলতেন রাগ নিয়ন্ত্রণ করার কিছু সেরা এই পদ্ধতি আছে আমরা হাদিসের আলোকে সে পদ্ধতিগুলো বের করতে পারি প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে অবস্থার পরিবর্তন যদি কেউ দাঁড়িয়ে রাগ করে তাহলে বসে যাবে বসে রাগ করলে শুয়ে যাবে অর্থাৎ যে অবস্থায় আছে সে অবস্থা থেকে তার আশু পরিবর্তন প্রয়োজন এই আশু পরিবর্তনের কারণে তার মোটিভ চেঞ্জ হবে তার মেজাজও চেঞ্জ হবে যদি সে এক জায়গা থাকে তাহলে আরেক জায়গায় চলে যাবে এক রুম থাকলে আরেক রুম চলে যাবে একটা প্রসঙ্গে থাকলে আরেকটা প্রসঙ্গে চলে যাবে তাহলে তার রাগ সংবরিত হবে আবু দরাদি আল্লাহ আনহু থেকে একটা হাদিস রয়েছে নবী সাল্লা সাল্লাম বলেন ইদা আহাদুকুম আহাদুক ওবন ফালিয়া জলিস যদি কেউ এমত অবস্থায় ক্রধান্বিত হয় রাগান্বিত হয় যে সে দাঁড়িয়ে আছে তাহলে সে বসে যাবে সে যেন বসে যায় ফা ইদা দাহাব আনহুল গাদব যদি তার থেকে বসে গেলে রাগ চলে যায় তাহলে তো গেলই ইল্লা ফালিয়া তাজার আর তা না হলে সে শুয়ে যাবে হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন আহমদ বর্ণনা করেছেন এবন হেবান বর্ণনা করেছেন হাদিসটা শুদ্ধ আবুল দরাদি আল্লাহ তালা আনহু থেকে এরকম আরও কিছুর রেওয়ায় অন্যরাও নিয়ে এসেছেন যাই হোক রাগ না করার ব্যাপারে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাহলে আমরা সে নির্দেশ বাস্তবায়ন করব তাহলে আমাদের রাগ কবে যাবে যে ব্যক্তি কথায় কথায় রাগ করে তাকে শোনাতে হবে সে হাদিসটি যে হাদিস নবী সাল্লাহ সাল্লামু তুমি রাগ করো না রাগ করো না তাহলে সে যখন সেটা জানবে তখন সে নিজেকে সংবরণ করবে এবং রাগ কমিয়ে দেবে এক্ষেত্রে আবু দারদার আল্লাহ তাল্লাহ্ন একটা হাদিস রয়েছে তিনি বলেন যে কুলতুয় রসোলাল্লাহ দুল্লা ইউদ আমল জান্না আমাকে একটা আমল দেখিয়ে দিন যে আমল করলে আমি জান্নাতে প্রবেশ করব বা যে আমলটি আমাকে জান্নাতে প্রবেশ করাবে হয় তকদব তিনি বললেন তুমি রাগ করো না লা তগদব তুমি রাগ এই হাদিসটি তবা বর্ণনা করেছেন এছাড়াও হাইতামি মজমায়দের মধ্যে এটি বর্ণনা করেছেন এবং তাবারানি আলমর জামাল আউসাতের মধ্যেও এটি বর্ণনা করেছেন আর ইমাম মুন্দারি আর্গিব ও গ্রন্থে এহাদিসটির সনদ শুদ্ধ বলে উল্লেখ করেছেন এবং একইভাবে আলমহাদ আল মশুর আল এরাকি আল এরাকি তিনিও এ হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন বলেছেন যে এর হা হাসান তৃতীয় যে বিষয়টি সেটি হল নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা অথবা আমরা বলতে পারি যে সমস্ত কারণে রাগ আসে সেগুলো থেকে নিজেকে বিরত রাখা অথবা সেগুলো থেকে নিজেকে সংবরণ করা যেমন কেউ আছে একটা রং দেখলে রাগ আসে এক ব্যক্তিকে কোনো কাজে দেখলে তার রাগ আসে অথবা কেউ আছে হয়তো ডাইনিং টেবিলে একটা নির্দিষ্ট আয়োজন দেখলে তার রাগ চলে আসে কেউ আছে খাবার মধ্যে লবণ কম হলে রাগ আসে কেউ আছে কথাবার্তার মধ্যে একটু লট পালট হলে রাগ আসে তাই না দেখবেন যে আপনার একটা কথা শুনলে মানে আরেকজনের একটা কথা শুনলে আপনার প্রচণ্ড রাগ আসে একটু তেড়া কথা ধরেন কিন্তু এর চেয়েতে আরও অনেক উল্টাপাল্টা কথা শুনে আরেকজন কিন্তু ধৈর্য ধারণ করতে পারে কিভাবে সম্ভব একই কথায় আপনার যদি রাগ হয় তাহলে হাজারো মানুষের রাগ হওয়ার কথা কিন্তু সেটা হয় না কিভাবে নিজেকে সংবরণের মধ্য দিয়ে অনেক ব্যক্তি হয়তো রাগ সংবরণকে প্র্যাকটিস করে আবেগ নিয়ন্ত্রণকে প্র্যাকটিস করে যখনই হঠাৎ রাগ এসে যায় তখন সে সচেতন হয়ে যায় যে না আমি রাগকে ফলপ্রসূ হতে দেব না সুতরাং এটা একটা পদ্ধতি হতে পারে চতুর্থ পদ্ধতি হচ্ছে রাগ আসলে এই যে মানুষকে আরও বেশি রাগিয়ে দেয় শয়তান শয়তান মানুষের এমন চিরশত্রু যার বেশ কিছু ক্যাপাসিটি আল্লাহ তালা দিয়েছেন যাতে সে মানুষকে নিজে হাইট থেকে ক্ষতি করে দিতে পারে মানুষের ভেতরে তার অ্যাক্সেস থাকে এবং মানুষের শিরা উপশিরা সে চলে চলে আর সুরে উপাসিরা থেকে সেখানে আমাদের নার্ভ সিস্টেম আছে আমাদের আবেগের বিষয়গুলো এর অনেক কিছুর সাথে নার্ভ সিস্টেমের সাথে জড়িত তাই না ফলে আমাদের কি করতে হবে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় যাওয়া এখানে কিছু দলিল রয়েছে যেমন সুলাইমান এবনু স্দ রদি আল্লাহ তালন বলেন যে আমি একবার নবী সাল্লাল্লাহ আলিয়া সাল্লামের সাথে বসা ছিলাম দুজন ব্যক্তি একে অপরের সাথে তখন কথা কাটাকাটি করছিল বা গালিগালাজ করছিল তাদের একজনের মুখ লাল হয়ে গেল এবং তার গলা চড়ে গেল তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন ইনিলা আলামু খ্যালিমাতান আমি একটা কথা জানি ইনিল্লা আলামুখ খ্যালিমাতান আমি একটা কথা জানি যদি এই ব্যক্তি সেটা বলতো তাহলে সে যে মানে আবেগপ্রবণ হয়ে যাচ্ছে সে তার থেকে সেই আবেগের দাপটটা চলে যেত কি সেটা লাউকায়লা যদি সে বলতো এটা কি বললেন নবিসাম বললেন লাউকায়লা আউদাহমিনে শেতন আমি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই দাহাবান হুমায় আজিদ তাহলে সে নিজের মধ্যে যে অনুভূতিটা পাচ্ছে যে আবেগ এর ঘন তার মধ্যে দেখা যাচ্ছে সেটা চলে যেত হাদিসটি ইমাম বোখারি বর্ণনা করেছেন এবং কঈম রহম্লা বলেন যে যখন রাগ এবং মানুষের কামনা বাসনা এ দুটো বুনিয়াদমের কাল্বের মধ্যে জাহান্নামের বা কয়লার দুটো টুকরার মতো তখন আল্লাহ সুবহান আলা এই যে এটা একটা আগুনের মতো রাগটা একটা আগুনের মতো হ্যাঁ কয়লার টুকরা মানে সেখানে জ্বলন্ত কয়লার টুকরা তখন আল্লাহ সুমান তালা কী করলেন আমারা ইউথফে আহমে বিল যে সে যেন তার রাগকে ওদু দিয়ে নির্বাপিত করে এবং তার মধ্যে যে কামনার বন্ধুশিকা জ্বলে ওঠে সেটাকেও সে যেন ওযু দিয়ে নির্বাপিত করে ও সলাতে এবং সলাদ দিয়ে ওয়ালিস্তে আয়তা মিনা আর রাজিম এবং বেতায়িতা শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার মাধ্যমে তিনটা জিনিস এক ওয়াদু আরেকটা সালাত এবং আরেকটা হলো আউদুবিল্লাহ বিল্লাহ মিনা আর রাজিম পড়ার মধ্য দিয়ে যেমনটি আল্লাহ স্মুতাল্লাহ বলছেন এটা কে বলছেন কোটেশন পুরোটাই দিচ্ছেন এবনুল কাইম রাহমা তিনি বলেন যেমনটি আল্লাহ সামতাল কোরআনে বলেছেন কে মুরুন আন্না সাবিলকুন আল কিতাবুন তোমরা মানুষকে নির্দেশ দিচ্ছ পূর্ণ কাজের অথচ নিজেদেরকে ভুলে যাচ্ছ আর তোমরা আল্লাহর খিতাব তেলাওয়াত করে থাকো তোমরা কি বোঝো না তোমরা কি উপলব্ধি করো না আর তোমরা সবর এবং সলাদ দিয়ে আল্লাহর সাহায্য নাও আল্লাহর সাহায্য চাও তো এখানে এবনুল কাইয়েম আরও সুন্দর সুন্দর কথা বলেছেন সেক্ষেত্রে আমরা সংক্ষেপের জন্য সেটা ছেড়ে দিচ্ছি কথাটা তিনি বলেছেন জাদুল মায়াদের মধ্যে জাদুল মায়াদের মধ্যে পঞ্চম যে পদ্ধতি সেটা হলো চুপ থাকা রেগে গেলে চুপ হয়ে যাবেন আর যদি চুপ থাকতে না পারেন তাহলে মহা ক্ষতি হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে রাগের সময় দেখবেন যে তারা সবসময় তালাকের দিকে চলে যায় স্বামী যদি চুপ করে যায় আর স্ত্রী যদি চুপ থাকতে না পারে তখন স্ত্রী তাকে স্বামীকে বলে তুমি আমাকে তালাক দাও তালাক দাও যখন স্বামী চুপ থাকে তখন সে আরও চেতায় যে তুমি কি পুরুষ তুমি না তালাক দিতে পারো তালাক দাও আর অনেক সময় স্ত্রীর চাইতে স্বামীর ভয় যদি বড় থাকে এবং সে চুপ থাকতে না পারে সে কথাই মানে প্রথমে স্ত্রী চাওয়ার আগেই সে তালাক দিয়ে দেয় তো এটা বিপর্যয় পরবর্তীতে তাদেরকে কাঁদতে হয় কিংবা দেখা গেল যে এমন অসঙ্গত বচন অসঙ্গত কথাবার্তা পরিবারের একজন আরেকজনের সাথেই এই রাগারাগের সময় বলে যেটা অন্যরা শুনলেও লজ্জা আর রাগ থেমে যাওয়ার পরে সে তো লজ্জায় কাচুবাচু হয়ে যাবে বা কান্নাও করতে পারে অতএব চুপ থাকা এবন রাজব তিনি বলেছেন ওহায়ন দাওয়া উন গাদব আর এই চুপ থাকাটা এটা একটা বড় ঔষধ বড় ঔষধ রাগ সংবরণ করার জন্য এটা খুবই বড় ঔষধ ষষ্ঠ নম্বর যেটা সেটা হলো সে আল্লাহ সুবাহ তাল্লাহকে স্মরণ করবে আল্লাহ সুবাহ তাল্লাহকে স্মরণ করবে তাকে ডাকবে এবং সে আল্লাহকে ভয় করতে থাকবে এই রাগ যেন আল্লাহ দমিয়ে দেন তা না হলে তো কি ক্ষতি হয়ে যাবে তাই না এ ক্ষতির আশঙ্কা তার থাকবে সে আশঙ্কা সে আল্লাহর আল্লাহকে আহ্বান করবে আল্লাহর আনুগত্য করবে এবং আদব কায়দা ইত্যাদি রক্ষা করবে সে সচেতন থাকবে যেন এ রাগবশত আল্লাহর নাফরমানি না হয়ে না যায় নাফরমানি না হয়ে যায় কোনো ক্ষতি না হয়ে যায় স্ত্রীর উপরে কিংবা স্বামীর উপরে সে নির্যাতন না করে ফেলে জুলুম না ফেলে ইত্যাদি এরপর আট নম্বর হল সেটাও স্মরণ করবে যে যদি সে রাগ করে তাহলে মানুষের হৃদয় তার ব্যাপারে বক্র হয়ে যাবে মানুষ তার ব্যাপারে খারাপ চিন্তা করবে তাকে খারাপ বলে ভাববে ফলে মানুষ তার উপর ভালোবাসা হারাতে পারে তাকে খারাপ ভাবতে পারে এই ভয়েও সে রাগ থেকে দূরে থাকবে এই জিনিসটা যদি সে অর্থাৎ রাগের এই খারাপ পরিণতিটা যদি সে স্মরণ করে তাহলে হয়তো নিজেকে সে সংবরণ করতে পারবে এরপরে আরেকটি বিষয় সেটি হল রাগের ফলে সম্পর্কের যে অবনতি হয় আত্মীয় স্বজনের মধ্যে যে শত্রুতা হয় সম্পর্কের যে দূরত্ব তৈরি হয় সে কিন্তু সে পরিণতি নিয়েও ভাববে এবং এই রাগের ফলে একজন আরেকজনের কাছে যে প্রতিশোধ নেওয়া প্রতিশোধের স্প্রেহা বেড়ে যাওয়া বিদ্বেষ বেড়ে যাওয়া হিংসা হানাহানি বেড়ে যাওয়া সে এই পরিণতিগুলো নিয়ে ভাববে তাতে আশা করা যায় যে যেহেতু সেগুলো আসলে আকাঙ্ক্ষা করে না সেগুলো চায় না হোক ফলে সে রাগ থেকে নিজেকে সংবরণ করতে পারবে রেগে গেলে মানুষের চেহারা কিন্তু খারাপ লাগে তাই না সে সেটাও ভাববে আচ্ছা আমাকে দেখতে এখন কেমন লাগে অতএব সে চেষ্টা করবে যেন রেগে না যায় এবং রাগার রেগে গেলে তাকে যে দেখতে খারাপ লাগে সেটাও সে ভাববে এবং রাগ সংবরণ করার যে ফজিলাত সেটা যদি সে মনে করে তাহলে আশা করা যায় যে রাগকে সংবরণ করা তার জন্য সহজ হবে আল্লাহ সুহান তাল্লা সরা আলহ ইমরানের একশো চৌত্রিশ নম্বর আয়তে বলেছেন আল্লা দিনুল মহিন তিনি মোমেনদের সেফাত বর্ণনা করছেন যারা সুখে দুঃখে আল্লাহর পথে ব্যয় করে এবং নিজেদের রাগকে ক্রোধকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয় আর আল্লাহ তালা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন সুরা সুরা সাঁত্রিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ওদিন বলছেন আর যারা বড় বড় পাপ এবং অশ্লীল কাজগুলোকে যারা পরিহার করে এবং যখনই তারা ক্রোধান্বিত হয়ে যায় তখনই তারা ক্ষমা চায় ক্ষমা চায় তাহলে এভাবে রাগ সংবরণ করার মধ্য দিয়ে আশা করা যায় যে আমাদের মুসলিম ভাই বোনেরা ইসলামিক পদ্ধতিতে নিজেদেরকে ভালো চরিত্রের মানুষ হিসাবে গড়ে তুলতে পারবেন বিচক্ষণ মানুষ হিসাবে গড়ে তুলতে পারবেন কারণ বিচক্ষণ ব্যক্তি রাগকে এবং ক্রোধকে সংবরণ করতে পারে অন্যথায় বোকারাই রাগের জালে পা দেয় এবং রাগের অগ্নিতে তারা অগ্নিদগ্ধ হয় আল্লাহ আমাদেরকে রক্ষা করুন মাহিন মৃদল প্রশ্ন করেছেন হায়দ অবস্থা একজন মহিলা প্রতিদিনের আমলগুলো করতে পারবে কি যেমন রাতে শোয়ার আগে সুরাম সোরাল বাকার শেষ এক রুকু। তারপর সুরা এখলা সুরা ফালাক সুরা নাস এবং আয়াতুল কুরসি তেলাওয়াত করা যাবে কি মুখস্থ কিংবা মোবাইলে দেখে অর্থাৎ আপনি বলছেন যে যে আমলগুলোর মধ্যে কোরআনের কোনো অংশ অথবা কোনো সুরা পড়ার রেকমেন্ডেশন আছে সে আমলগুলো সে করতে পারবে কিনা না অন্য কথায় সে বিভিন্ন সুরা অথবা সুরার অংশ বা আয়াত তেলাওয়াত করতে পারবে কিনা এ তেলাওয়াতটা সে কোরআন ধরে পড়তে পারবে কিনা মোসাহ দেখে পড়তে পারবে কিনা কিংবা মুখস্থ পড়তে পারবে কিনা কিংবা মোবাইল দেখে পড়তে পারবে কিনা এখানে এই মার্শাল মধ্যে এখতলাফ রয়েছে তবে ওলামাই আলামাইকরাম বলেছেন যে যারা হায়জ অবস্থায় আছেন তারা কোরআনে স্পর্শ করতে পারবেন না যেহেতু হায়েজ অবস্থাটা অপবিত্র অবস্থা এই জন্য পবিত্র হতে হলে তাকে গোসল করতে হয় এবং এই কারণে তিনি সালাদ পড়লেও সালাত হবে না তাকে সালাদ পড়তে নিষেধ করা হয়েছে এবং তাকে সিয়াম রাখতেও নিষেধ করা হয়েছে ফলে তিনি কোরআন স্পর্শ করবেন না অতএব সেটা তেলাওয়াতের জন্য হোক বা তেলাওয়াতের উদ্দেশ্য ছাড়া কোনো অবস্থাতেই আরবি মোসাহটা আমরা মোসাফ বলেছি আমরা তাকসির বলিনি হ্যাঁ সে আরবি মোসাহটা স্পর্শ করবেন না দ্বিতীয়ত হলো তিনি যদি মুখস্থ পড়েন এবং মোসাফ ছাড়া মোবাইল থেকে পড়েন মোবাইলের ভিতরে তো মোসাফ আছে যখন তিনি সেটাকে ব্রাউজ করেন আর যদি ব্রাউজ না করেন তাহলে সে মোবাইলটা তিনি স্পর্শ অলরেডি করছেনি। সেক্ষেত্রে বিধান কী আমরা প্রথমে বলবো যদি তিনি মোবাইলে অথবা যে কোনো অ্যাপসে ট্যাবে যেখানে টাচ স্ক্রিন সেখানে তিনি অ্যাপসটাকে ওপেন করেন কোরআন তখন ধরে ধরে কোরআনের পৃষ্ঠা উল্টান হ্যাঁ এই বিষয়টা এবং মুসহাফ ধরে পড়া কিংবা মুখস্থ পড়া প্রত্যেকটা জায়গায় কেরামের এখতলাফ আছে ওলামাই কেরাম বলছেন মুসাফ দেখে বা স্পর্শ করে সে পড়বে না ঠিক তেমনি টাচ স্ক্রিন দেখেও সে পড়বে না কিন্তু সে যদি মুখস্থ দূর থেকে পড়ে তাহলে কি জায়েজ হবে এক্ষেত্রে আমরা দেখি আধা আদি ওলামা বলেছেন যে না এক্ষেত্রে এটাও জায়েজ হবে না তবে অন্য আরেক দল ওলামা যেমন ইমাম মালিক ইমাম আহমেদ একটা রেওয়য়েতে এবং ইমাম শাফি রাহমাহুল্লার একটা কাউল অনুযায়ী তারা বলেছেন যে না মুখস্থ পড়তে কোনো অসুবিধা নেই মুখস্থ পড়তে কোনো অসুবিধা নাই এ পোষণ করেছেন শেখুল ইসলাম তাইমিয়া এবং শেখ বিন বাজ রহমাহুল্লাহ শেখুল ইসলাম তাইম রহমাউল্লা বলেন লেইসেফি মান হা এদি মিনাল কের নি হাতুন সাহিহা যে কোন হায়ে যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের কোরআন পড়তে নিষেধ করে এমন কোন নসুস স্পষ্ট নস বা কোরআন হাদিসের দলিল পাওয়া যায় না এবং এমন কোনো সহি কোরআন হাদিসের দলিলও পাওয়া যায় না তিনি আরও বলেন ওমা আলুমুন আন্নাসা কুন্না আলাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর এটা জানা কথা যে মহিলারা রাসুল সাল্লাহামের যুগেও হায়জের মধ্যে কখনো মানে তাদের মাসিক হতো ওলাম ইয়াকুন ইয়ানহা হুন্না আন করেরাতুল কোরআনা নবী সাল্লাহ সাল্লাম তাদেরকে কেরাতুল কোরআন থেকে নিষেধ করেননি কামা ইয়াকুন ইয়ানহা হুন্না আনি দেখিবদ্ধ আ যেমনিভাবে তিনি তাদেরকে দেখের এবং দোয়া পড়তেও নিষেধ করেননি এবং কাইম রহমা বলেন ওমিন হায়দা জওয়া জা আতুল কোরআন লাহা ওহি হায়দ সুতরাং এই ডিসকাশন থেকে বোঝা গেল এবং কাইম বলছেন যে হায়জরত অবস্থায় মহিলা কোরআন পড়তে পারে আসলে অনেক বড় ডিসকাশন রয়েছে ডিবেট রয়েছে সব কিছু মিলে আমরা এভাবে সমন্বয় করতে পারি যে যেহেতু আমরা আমাদের বিভিন্ন ডিসকাশনে বারবার বলেছি অপবিত্র অবস্থায় মোসাফ স্পর্শ করা যাবে না তাহলে সে মোসাহটা যদি হয় কোনো হার্ড কপি মোসাফ যে কোরআনটা শুধুই আরবি কোরআন তাহফিজুল কোরআনের জন্য বা সাধারণ মানুষ যেটা শুধু আরবি কোরআন হিসাবে জানে মোসাফ সেটা সে স্পর্শ করবে না আবার টাচ স্ক্রিনে কোরআন ওপেন করে সে স্পর্শ করবে না এটাই হলো শুদ্ধমত তবে মুখস্থ পড়ার ক্ষেত্রে যদিও ওলামাই কেরামের বিশাল এক দল সেটাও নিষেধ করেছেন কিন্তু ক্ষেত্রে আমরা দেখি যে মুখস্থ পড়তে আসলে কোনো অসুবিধা নেই কারণ কী কারণ হলো আমাদের মুখস্থ কোরআনটা তো আমার অন্তরে আছে গেঁথে আছে আমার মেমোরিতে আছে হ্যাঁ তার মানে আমার এই দেহের কোথাও না কোথাও কোরআন তো আছে অলরেডি এক্সিস্টেড শুধু উচ্চারণ করাটা নিষেধ হবে কেন উচ্চারণ করাটা নিষেধ হওয়া এটা এটার কোনো দলিল নাই রাসু সাল্লাহ সাল্লাম বলেননি যে হায়জ অবস্থায় কোরআনটাকে মন থেকেও বের করে দিতে হবে অর্থাৎ কোনো অস্তিত্বের মধ্যে রাখা যাবে না যেহেতু অস্তিত্বের মধ্যে রাখাটাকে তিনি জায়েজ করেছেন তাহলে পড়াটাও জায়েজ হবে পড়াটাও জায়েজ হবে আর বাকি থাকলো কি মোসাফ স্পর্শ করা সেক্ষেত্রে আমরা বলেছি একটা হাদিস রয়েছে যে পবিত্র ব্যক্তি ছাড়া আর কেউ মোসাফ স্পর্শ করবেন না শেখ সলিবেন ওয়ে তাইমিন শহর অনেকেই বলেছেন এটি দ্বারা প্রমাণিত হলো যারা মোসাফকে স্পর্শ করতে চান সেটা টাচ স্ক্রিনের মাধ্যমে হোক বা হার্ড কপি হোক তাদের ক্ষেত্রে রাজে হলেই হাদিসের আলোকে পবিত্রতা অর্জন করতে হবে কিন্তু কোরআন পড়তে তাহলে আর কোনো বাধা রইল না যদিও লামা কেরামের বিভিন্ন মত রয়েছে সবার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা বলবো যে হায়েজরাতা মহিলা রাতে শোয়ার ক্ষেত্রে এই সুরাগুলো যদি মুখস্থ পড়েন এবং অন্য অন্য আধকারগুলো যদি পড়েন অন্য অন্য যদি পড়েন সেটা জায়েজ হবে তৃতীয়ত কোরআনের মোসাফ স্পর্শ করা ছাড়া তিনি যদি কোরআনের তাফসির পড়েন জায়েজ হবে হাদিসের গ্রন্থ পড়েন জায়েজ হবে হাদিসের গ্রন্থের মধ্যে দেখা যায় বিচ্ছিন্নভাবে কিছু কিছু আয়াত আছে বিশুদ্ধ মত অনুযায়ী সেটাও পড়া জায়েজ হবে কারণ হাদিসের গ্রন্থ বা ইসলামী কোনো বইয়ের মধ্যে যে কিছু আয়াত আসে সেই আয়াতের কারণে সেই গ্রন্থকে মোসহাব বলা যাবে না আমার মনে হয় আমার ডিসকাশন থেকে জবাবটা আপনারা পেয়ে গেছেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তারপর সরকার বলেছেন ইসলামে আল ওয়ালা ও আলবারা বলতে কি বোঝায় এর সাথে আকিদার কি সম্পর্ক রয়েছে অনুগ্রহ করে বিস্তারিত জানানোর জন্য অনুরোধ করছি জাজাকাল্লাহ খায়রান এ বিষয়ে আমি বিস্তারিত একটি আর্টিকেল লিখেছিলাম আমাদের এক ভাইয়ের অনুরোধে এবং ওয়ালা বাড়ার নানা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরেছিলাম আমি জানি না সেই লেখাটা আজও পাবলিশড হয়েছে কিনা তবে সেটা আমাদের কাছে সংরক্ষিত রয়েছে আমরা প্রয়োজনে সেটা পাবলিশ করবো ইনশাআল্লাহ ওয়ালাবারা এটা মিন ওসুল ইসলাম আসলমিন ওসুল আল ইম্যান আসলম্বিন ওসুল আল তৌহিদ এটা ইমানের একটা মৌলিক বিষয় তৌহিদের একটা মৌলিক বিষয় এবং ইসলামী আকিদার একটা মৌলিক বিষয় আল ওয়ালা মানে বন্ধুত্ব আলবারা মানে হচ্ছে বিচ্ছিন্নতা অর্থাৎ কাউকে বন্ধু না বানিয়ে তার সাথে দূরত্ব মেনটেন করা তার সাথে দূরত্ব মেনটেন করা অর্থাৎ বন্ধুত্বের সম্পর্ক তার সাথে ছিন্ন করা যেহেতু বন্ধুত্বের কোনো যোগ্যতা হয়তো তার মধ্যে নাই প্রসঙ্গ একটু বলি বন্ধুত্ব আসলে অনেক ধরনের একটা হচ্ছে মুখের বন্ধুত্ব রাস্তায় যাদেরকে দেখি আমি তাদের প্রতি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি পোষণ করা যে না ঠিক আছে নিরীহ মানুষ নিরীহ মানুষ তাই না তার সাথে আমি তো শত্রুতা করতে যাব না যে হ্যাঁ ও শত্রু ও শত্রু ও শত্রু আন্দাজ এটা নয় এটা হলো সাধারণ বন্ধুত্ব এটাকে বলা হয় সুসম্পর্ক রক্ষা করা কোনো মানুষের উপর অযাচিতভাবে চড়াও না হয়ে তার সাথে পজিটিভ আচরণ করা ভদ্র আচরণ করা এটা এক ধরনের বন্ধুসুলভ আচরণ কিন্তু তাই বলে আসলে আমরা কেউই কিন্তু বলি না রাস্তার সকল মানুষ আমার বন্ধু এটা বলি না কিন্তু একটা বন্ধুসুলভ আচরণ আমরা তার সাথে করছি আরেকটা হলো যাদের সাথে আমাদের উঠা বসা অথবা যাদের সাথে পরিচিত হওয়ার পরে আমি তাকে আমার বজম ফ্রেন্ড গভীর বন্ধু হিসাবে গ্রহণ করেছি এমন যে তার সাথে দেখা না হলে ভালো লাগে না তার মতো করে চিন্তা করতে ভালো লাগে তার মতো পোশাক পরতে ভালো লাগে তিনিও আমার মতো চলতে ভালো লাগে তার ভালো লাগে ইত্যাদি এটাকে বলা হয় গভীর সম্পর্কের বন্ধু তাই না তো এখানে আলওয়ালা বলতে আসলে গভীর সম্পর্কের বন্ধু বোঝানো হচ্ছে বজম ফ্রেন্ড যাকে বলা হয় সুসম্পর্কের বন্ধু এখানে বোঝানো হয়নি কারণ ইসলামে ওয়ালা বলতে বোঝানো হচ্ছে যারা ইমানের বন্ধনে আবদ্ধ তাদের সাথে গভীর ইমানের সম্পর্ক এবং দিনী সম্পর্ক গড়ে তোলা তাদের প্রতি ভালোবাসা মমতা পোষণ করা এরকম আরও অনেক দলিল আছে যেহেতু রাসুলসাল্লাহ সাল্লাম একটা হাদিসে বলছেন যেটা সোয়েম মুসলামের মধ্যে এসেছে মাতাল মিনাফি তাওয়িমত রাহমত আতফিম কামাতুল ওয়াহেদ মুসলমানদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা এবং বন্ধুত্বর ক্ষেত্রে হ্যাঁ সম্প্রীতির ক্ষেত্রে তাদের উদাহরণ হচ্ছে একটা দেহের মতো তাহলে সকল মুসলিমকে বন্ধুত্বের যে বন্ধনটি রক্ষা করতে হবে সেটা হলো দীনী বন্ধন ইমানি বন্ধন এবং ইসলামী বন্ধন এবং এই বন্ধনটা গভীর হতে হবে প্রচণ্ড ভালোবাসা পোষণ করতে হবে সকল মোমেন এবং মুসলিমের প্রতি তার ইমানের কারণে ইসলামের কারণে যদি তার কোনো ভুল হয়ে থাকে তার কোনো পাপ হয়ে থাকে ওই পাপ কিংবা ভুলের কারণে না ওরা তো সংশোধনযোগ্য সেরকম কোনো ভুলগুলো আমরা নাসেয়া করব বাট সে ইমানের কারণে আমাদের প্রচণ্ড ভালোবাসা পাওয়ার অধিকার রাখে এবং সে আমাদের বন্ধু যেহেতু সে আল্লাহর বন্ধু যারা ইমানদার এবং যারা তাকোয়াবান তারা যদি আল্লাহর বন্ধু হয় তাহলে আমার আপনার কেন বন্ধু হবে না এটা হলো ওয়ালার মূল অর্থ আর বারা হলো যারা আল্লাহর সাথে সম্পর্ক চতির ঘোষণা দিয়েছে যারা আল্লাহকে পছন্দ করে না অথবা আল্লাহকে বিশ্বাস করে না অথবা আল্লাহ নে অস্বীকার করছে আল্লাহর বিধানকে অস্বীকার করছে আল্লাহর পথে চলতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে তাদের থেকে দূরত্ব মেনটেন করা তাদের থেকে বিচ্ছিন্ন থাকা কারণ তাদের সাথে থাকলে আপনিও কিন্তু তাদের মতো হয়ে যাবেন তখন আল্লাহর কথা আপনার ভালো লাগবে না আপনি রাসুল সাল্লাহ পক্ষে থাকবেন না আপনি মুসলমানদেরকে ভালোবাসতে পারবেন না মুসলমানদের পক্ষে থাকতে পারবেন না ফলে মুসলিমদের নিজেদের পারস্পরিক যে বন্ধুত্ব পূর্ণ গভীর সম্পর্ক মমতার সম্পর্ক এটা হলো ওয়ালা ওয়ালা আর আল্লাহ দ্রোহীদের সাথে তাদের যে দূরত্ব তাদের যে বিচ্ছিন্নতা তাদের যে সম্পর্ক চ্যুতি এটা হলো আলবার আল কোরআন আল্লাহ এটা নিয়ে অনেক ডিসকাশন করেছেন আজকের ছোট্ট এই সময়ের মধ্যে আমাদের আসলে এতগুলো ডিসকাশন কঠিনই বটে আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে শুধু পেশ করছি এখান থেকে الله <سؤال> سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه مِنْهُمْ هي من در تمرا يهود بن نصارى كي بندو هشابي كورونا ترى اكاوبر ترى نجرى আর যারা তোমাদের মধ্য থেকে তাদেরকে বন্ধু অর্থাৎ গভীর সম্পর্কের বন্ধু যে তারা যেমনে চলে সেমনে চলবো তাদের মেয়েরা যে পোশাক পরে অশ্লীল আমরাও পরব তারা যে মদ খায় যদি তাই না এটাই তো হচ্ছে আজকাল এখানে আল্লাহ সালা মানুষ হিসাবে তাদেরকে ঘৃণার কথা বলেননি বলেছেন ইয়াহুদ এবং নাসারা তারা যেহেতু কোরআন এবং হাদিস মানে না যেহেতু তারা বিকৃত ইঞ্জিল এবং বিকৃত তাওরাতকে যেটা তার সঠিক আকৃতির মধ্যে বা সঠিক টেক্সটের মধ্যে নাই সেগুলোকে তারা অনুসরণ করার কথা বলে ওসিলা দিয়ে পুরো মানব জাতিকে তারা ভ্রষ্টাচারে লিপ্ত করেছে বিভ্রান্ত করেছে এবং নিজেরও বিভ্রান্ত হয়েছে তাদের পোশাকের কালচার পরিবর্তন হয়ে গেছে তাদের আমল আখলাক ইত্যাদি পরিবর্তন হয়ে গেছে তাদের মধ্যে ফাহেসা ইত্যাদি কত কিছু এখন আছে তাই না এই জন্য আল্লাহ তালা বলছেন যেহেতু তারা দিনের পথে চলছে না সত্যের পথে চলছে না অতএব তাদেরকে গভীর সম্পর্কের বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না আর গভীর বন্ধু হিসাবে যারা তাদেরকে গ্রহণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের কালচার তারা অনুসরণ করবে তাদের মতো ভাববে তাদের মতো চিন্তা চেতনা হয়ে যাবে তাদের আকিদা নষ্ট হয়ে যাবে সেটা এখানে বলা হয়েছে এই জন্য বলছে ওমাইয়া তাহু মিনকুম ফা আল্লাহ মিনহুম ইন্না ইহাদ আব্বু আলমী নিশ্চয় আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়ত দেন না ফাতর আল্লাহ না ফিকুবিহ মারাদ আর যাদের অন্তরে ব্যাধি রয়েছে তুমি তাদেরকে দেখবে ইশারে আউনাফি হিম তারা এই আহলে কিতাবের লোকদের প্রতি ছুটে যায় ইয়া না নাকশা আন এরা তারা বলে আমাদের আশঙ্কা যে তাদের সাথে সম্পর্ক খুব ভালো বা তাদেরকে বন্ধু না বানালে আমাদের বিপদ আসবে আসাল্লাহ আই আতিয়া বিল অথচ আল্লাহ ও চিরেই বিজয় নিয়ে আসবেন ও মিন আইনদি অথবা তার পক্ষ থেকে কোনো নির্দেশ নিয়ে আসবেন বেহ আলামা আসারু ফি আনফুসিহিম হিমনা দিমিন ফলে তারা তাদের অন্তরে মুসলিম নয় বা ইসলাম বিদ্বেষী লোকদের প্রতি যে ভালোবাসা পোষণ করেছিল সেই জন্যে তারা অনুতপ্ত হবে তারা লজ্জিত হবে ওই অকুল না এমানু আহা উল্লা ইদিনা আকসামু বিল্লাহি জাহেদা ইমানিহিম যারা ইমানদার তারা বলে এরা কি সেই সব লোক যারা আল্লাহর কসম খেয়েছিল কসম খেয়ে বলেছিল ইন্না লামা আকুম নিশ্চয়ই তারা তোমাদের সাথেই আছে মানে এই লোকেরা যারা ওদেরকে বন্ধু বানিয়েছে তারা আসলে এদের মধ্যে একটা নেফাক তোমাদের সাথে থাকার সময় তারা বলছিল যে তোমাদের সাথে আছে আমালুহুম তাদের এই উক্তির কারণে এবং তাদের এই স্ট্যান্ডের কারণে এই আকিদার কারণে তাদের আমল বাতিল হয়ে গেছে ফাসবাহু হাসরিন ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মাই অর্থাৎ উমাই কুমার দিন হি হেমানদার লোকেরা তোমাদের মধ্য থেকে যে তার দিন থেকে মুরতাদ হয়ে যায় সরে যায় ফাসো ফয়া তিল্লাহ তাহলে ওচিরেই আল্লাহ এমন একদল লোককে নিয়ে আসবেন ইহেবহুম তিনি তাদেরকে ভালোবাসবেন ও নাহম ও হব্বু নাহু এবং তারা আল্লাহকে ভালোবাসবে আদিল্লাতিন আলম আল কাফিরিন তারা মোমেন্দ্র উপর হবে বড়ই কোমল সদাশয় আল কাফিরিন এবং আল্লাহকে যারা অস্বীকার করে আল্লাদ্রোহী হ্যাঁ তাদের প্রতি তারা হবে বড় কঠোর ইউজাহিদ উ নাফি সেবিল্লা আল্লাহর পথে তারা জিহাদ করবে ওলাফুন আলাউমাত এম এবং তারা কোনো তিরস্কারকারী তিরস্কারকে ভয় পাবে না জাহলিকাফতল্লাহি মাইয়াশা এটা হলো আল্লাহর অনুগ্রহ আল্লাহ জাকি ইচ্ছা প্রদান করেন আল্লাহ আলিম আর আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানবান সর্বজ্ঞানী ইন্দামা ওয়ালি ইয়কুমুল্লাহ ও নিশ্চয় তোমাদের ওয়ালি বা বন্ধু হচ্ছেন আল্লাহ ও হু এবং তার রাসুল উল্লাদীনা আমানু এবং ইমানদারগন আল্লাদীনা সলাত ওয়াই জাকাত যারা সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে আর তারা রুকুকারী আল্লাহ তালা এখানে ওয়ালার কথা বলছেন তাই না একটু আগে বারার কথা দিয়ে শুরু করেছেন ওয়ালার কথা বলছেন আর বলছেন ওমাই তাহুলা এমানু ফাহিজবাল্লাবন আর যারা আল্লাহ এবং তার রাসুলকে এবং ইমানদারদেরকে বন্ধু বানায় তাহলে আল্লাহর দলই বিজয়ী হবে এ হলো সুরাতুল মায়েদার একান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত আর জুখরুফের ছাব্বিশ সাতাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়া এদ রহিমুলি এবিহি ওয়া কৌমিহি ইন্নানি বার ওম্মা তার ইব্রাহিম যখন তার বাবাকে আজারকে বলেছিল কি নিশ্চয় আমি তোমরা যে পত্তুলিকদের ইবাদত করছো তা থেকে মুক্ত তা থেকে মুক্ত তা থেকে দূরে তা থেকে বিচ্ছিন্ন ইল্লাল্লাদি ফাতরানি ফা তরানি তবে সেই সত্তার কথা আলাদা যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং নিশ্চয়ই তিনি আমাকে হেদায়ত দেবেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি যারা আল্লাদ্রোহী আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করে বিচ্যুতির পথে দলালতের পথে যারা রয়েছে তাদের থেকে তিনি নিজেকে মুক্ত ঘোষণা করেছেন এটা হলো বারা আর তিনি আল্লাহর পক্ষে মমিনদের পক্ষে রাসুলের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন এটা হলো ওয়ালা এটা হলো ওয়ালা ওয়ালা বাড়ার উপরে আরও অনেক ডিসকাশন রয়েছে আমরা আসলে প্রশ্নোত্তর সেশনে এত বড় ডিসকাশন করব না শুধু দুজন ব্যক্তির সামান্য কোটেশান দিয়ে আমি শেষ করব শেখ বিন বাজ রাহমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওয়ালা এবং বারা এটা কাদের জন্য হবে সেটি কি বলবেন এবং যারা আল্লাদ্রোহী অমুসলিম কাফের তাদের কি কি বন্ধু বানানো যাবে তখন তিনি উত্তরে বলেছিলেন আল ওয়ালা উল বারা উমায়না হুম মাহাবাতুল মিনীন ওয়া মালু হুম ওয়ালা এবং বারা এর অর্থ হল মোমেনদেরকে ভালোবাসা এবং তাদের সাথে বন্ধুত্ব করা ও বকল ক্যাফরিনো আয়দ্যিম ও মো আয়দ্যত হুম ওয়াল বারা তোমিন হুম মিন দিন হিম আর কাফিরদেরকে অপছন্দ করা যেহেতু তাদের কৃষ্টি কালচার সম্পূর্ণ ভিন্ন এবং অশ্লীল অতএব তাদেরকে অপছন্দ করা এবং তাদেরকে শত্রুপক্ষই মনে করা এবং তাদের কাছ থেকে নিজেদেরকে মুক্ত রাখা এবং তাদের দিন থেকে এবং দিনের তাবেদারি থেকে নিজেদেরকে মুক্ত রাখা তিনি আরও অনেক কথা বলেছেন এতটুকুই আমরা বললাম এখানে তিনি কোট করেছেন সুরাম তাহেনার একটা আয়াতকে বলেছেন কদকানাতলা কুম ওসুতুল হাসান আহু এবাহিমা উল্লাদিনা মাহু ইউমিম ইন্না বিনকুম ওমিম আবুদুনা মিন্দি কফারোনা বেকুম আবেদন না কুমাল আদা ওল বাগদা। বলছেন তোমাদের জন্য ইব্রাহিম আলাহ সাল্লামের মধ্যে রয়েছে একটা উত্তম আদর্শ তিনি ওয়ালা বাড়ার উদাহরণ দিয়ে এটা বলেছিলেন ইব্রাহিম আলাহ সাল্লাম এবং তার সাথে যে ভালো মানুষেরা ছিল তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ যখন তারা তাদের জাতিকে বলেছিলেন নিশ্চয় আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে সব জিনিসের ইবাদত করছো তা থেকে আমরা মুক্ত আমরা তোমাদেরকে অস্বীকার করছি এবং তোমাদের এবং আমাদের মাঝখানে এখন শত্রুতা ও বিদ্বেষ তৈরি হয়ে গেছে অবশ্যই কারণ যখন আদর্শিক একটা পরিবর্তন দেখা দেয় এবং মানুষকে তার আদর্শ থেকে চ্যুত করার একটা ষড়যন্ত্র দেখা দেয় তখন সে ষড়যন্ত্রকারী থেকে বিচ্ছিন্ন হওয়া এটাই হচ্ছে ইসলামের নির্দেশ সে কথা যে শেখ বিন বাজ রাহমাহুল্লাহ এখন তুলে ধরেছেন আর আয়াতেও সেটা এখানে স্পষ্ট হয়েছে শেখ সালেব সাহিনকে জিজ্ঞেস করা হয়েছিল ও আলওয়ালা ওলবারটা কি তিনি বলেছেন আলওয়ালা ওয়াল বারা লিল্লাহ সুহানা তালা ওয়ালা এবং বারা দুটোই আল্লাহর জন্য হতে হবে অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই ওয়ালা এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বারা কি সেটা তিনি বলেছেন আল মিন বিন মা তাবর আল্লাহ হুমেন মানুষ সব কিছু থেকে নিজেকে মুক্ত করবে যা থেকে আল্লাহ নিজে নিজে মুক্ত যা থেকে আল্লাহ নিজে মুক্ত সুর মুম একটু আগে পঠিত আয়টি তিনি দল হিসেবে নিয়ে এসেছেন আর বলেছেন আলা আলা কুল্লে আই আইয়াতাবর আমিন কুল্লে মুশরিক ফেরিন যে সুতরাং প্রত্যেক মোমিনের উচিত হবে যে যারা পৌত্তলিক এবং যারা আল্লাহকে অস্বীকার করছেন তাদের থেকে নিজেকে মুক্ত রাখা ও কেদায়ে এলাকা এইজুবাইল মুসলিম আয়াতুল্লা আমলিন লাইউদ্দিল্লা রাসুল্লাহ অনুরূপভাবে মুসলিমদের উপর ওয়াজিব হবে প্রত্যেক এমন আমল থেকে নিজেকে মুক্ত রাখা যা আল্লাহকে সন্তুষ্ট করে না এবং যা রাসুলসাল্লাহ নির্দেশনা মোতাবেক হয়নি এভাবে তিনি উদাহরণ দিয়েছেন যেমন ফুসুক যেমন পাপ যেমন মানে কুফুরি তো বটেই কুফুরের নিচের আমলগুলো থেকেও নিজেকে মুক্ত করা উচিত মিথ্যা কথা থেকে গিবত থেকে পাপাচার থেকে মানুষকে গালিগালাজ করা থেকে অন্যের হক নষ্ট করা থেকে ইত্যাদি তাহলে আলওয়ালা ওয়ালবার এটা সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত এর যে প্রভাব সেটি বোমেনদের মধ্যে থাকতে হবে সে কুফুরি সেরে থেকে নিজেকে যেমন মুক্ত করবে ঠিক তেমনি যে কোনো পাপ থেকেও নিজেকে মুক্ত করবে যে কোনো বেদার থেকে সেরেক থেকে নিজেকে মুক্ত করবে অন্যদিকে সে সকল মোমেনের প্রতি ভালোবাসা রাখবে এবং বন্ধুত্ব সুলভ আচরণ করবে এটাই হচ্ছে আলওয়ালা ওয়াল বরার মূল কথা যেটা আমরা আজকে আমাদের এই আলোচনার মধ্য দিয়ে বলার চেষ্টা করেছি আচ্ছা আরেকটা প্রশ্ন এসছে রুহুল আমিন বলেছেন আমরা একটু সংক্ষেপ করার চেষ্টা করি বলেছেন সময় তো শেখ আশা করি আল্লাহ সুবাহতাল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার বাবা নেই আমার মায়ের নামে কিছু সম্পত্তি আছে টোটাল সম্পত্তি থেকে শুধু বিটাকে আমরা আমাদের নামে নিতে পারবো মায়ের অনুমতি সাপেক্ষে মায়ের নামে যদি সম্পত্তি থাকে মা তার মালিক তার মৃত্যুর আগে তা থেকে আপনি কিছুই নিতে পারবেন না মৃত্যুর পরে ওয়ারেস হিসাবে আপনারা পাবেন আর মৃত্যুর আগে তিনি যদি স্বেচ্ছায় সন্তানদেরকে সমান ভাগে কিছু অংশ দেয় সেটা যায় যাচ্ছে কিন্তু তিনি মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি যদি বন্টন করে দেন সেটাও আসলে সম্মত নয় কারণ তাহলে তিনি থাকবেন কি খাবেন কি তাই না নিজেকে কঠিন অবস্থায় ফেলা যাবে না যেহেতু কোরআন আল্লাহ তালা বলছেন অল্ল কবি এই টু মিলা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে নিপতিত করো না আর কিছু অংশ তারা দিতে পারেন আর যদি তারা মৃত্যুর আগে সম্পত্তি বন্টন নামাটা ঠিক করেন এবং বলেন যে এটা মৃত্যুর পরে কার্যকর হবে তাহলে এই ধরনের ওসিয়া ইসলামী সম্মত নয় বরং তারা ওসিয়া করবেন আরাম যে আমার মৃত্যুর পরে সম্পত্তি যেন ছেলে মেয়েরা যার যা প্রাপ্য সেটা তারা পেয়ে যায় ওসিয়া এরকম হতে হবে জীবদ্দশায় কিছু দেওয়া যাবে কিন্তু সেটা মায়ের অনুমতি সাপেক্ষ মাহিল বৃদুল বলেছেন আমার বাড়িতে আমার ব্যক্তিগত সাড়ে ছয় ভরি স্বর্ণ ও দুই ভরি রূপ আছে তাহলে কি আমার জাকাত দিতে হবে আমার ছেলের এবং আমার স্বামীর আলাদা গয়না আছে একত্রিত করলে সাড়ে সাত ভরির উপরে হয় তাহলে আমাকে সবগুলো একত্রিত করে জাকাত দিতে হবে কিনা আমি এখানে মূলনীতিটা বলে দেই পরিবারে যদি বিভিন্ন ব্যক্তি থাকে এবং প্রত্যেকের নিজস্ব ওনারশিপে যদি নেশাবের চাইতে কম পরিমাণ স্বর্ণরূপা বা টাকা থাকে তাহলে সবগুলোকে একত্রিত করে নেশাব পরিমাণ করে জাকাত দেওয়ার এই পদ্ধতিটা সঠিক নয় প্রত্যেক ব্যক্তির যদি স্বর্ণরূপা এবং অর্থ অর্থাৎ জাকাতযোগ্য সকল সম্পত্তি মিলে জাকাতযোগ্য সকল সম্পত্তি মিলে নেশাব পরিমাণ পৌঁছে তখন জাকাত দিতে হবে যেমন কারো স্বর্ণ আছে রূপা আছে টাকা আছে সব কিছু মিলে তার নেশাব হয়ে গেছে তাহলে জাকাত দিতে হবে আর সব কিছু মিলে যদি নেশাবের কম থাকে তাহলে জাকাত দিতে হবে না যদিও তার স্ত্রীর স্বর্ণ আছে তার সন্তানের স্বর্ণ আছে সেগুলোকে একসাথে অ্যাড করা যাবে না আলদা আলদাই থাকবে সুলতান এম সাইদ বলেছেন উম্মতে মোহাম্মদীকে দুর্ভিক্ষে পুরোপুরি ধ্বংস করা হবে না এই মর্মে কোনো দলিল আছে কি না হ্যাঁ আছে সেটি বর্ণিত হয়েছে সয় মুসলিমের মধ্যে যে রাসুলসাল্লাহ সাল্লাম একবার তিনি একটা উঁচু এলাকা থেকে আসলেন এবং তিনি মসজিদে বনি মাহিয়ার পাশ দিয়ে তিনি অতিক্রম করছিলেন তখন সেই মসজিদে তিনি ঢুকলেন এবং সেখানে সালাত পড়লেন সাহাবা একরাম বলেন আমরাও তার সাথে সালাত পড়লাম তখন তিনি আল্লাহ তালের কাছে লম্বা সময় ধরে দোয়া করলেন তারপর আমাদের দিকে ফিরলেন আর বললেন সাহতো রব্বি তালাহান আমি আমার রবের কাছে তিনটা জিনিস তিনটা জিনিস চেয়েছি ফাআতানি আতানি ও মানা আনি ওয়াহেদা তিনি আমাকে দুটো জিনিস দিলেন আর একটা নিষেধ করলেন যে দিলেন না সা আল তুরব্বী আল্লা ইহুলকা উম্মতি বিসানাতি ফা ফাআতানিহা আমি আমার রবের কাছে চেয়েছিলাম যে আমার উম্মতকে যেন দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করা না হয় তিনি আমাকে এই চাওয়াটা প্রদান করেছেন ওয়াসা সা আল তুহ আল্লাহুলকা উম্মতি বিল ফা আতানিহা এবং আমি আরও চেয়েছি আমার উম্মতকে তিনি যেন নিমজ্জিত করে ফেরাউনের মতো পানিতে ডুবিয়ে না মারেন না ধ্বংস করেন তখন সেটাও তিনি দিলেন এই চাওয়াটাও তিনি পূর্ণ করলেন ওসা বাইন আল্লাহমাই ফানা আনীহা আর তৃতীয়বারে আমি চাইলাম যে যেন তারা মারামারি কাটাকাটি না করে নিজেদের মধ্যে যুদ্ধ হানাহানি না ঘটায় কিন্তু সেটা আল্লাহ তালা নিষেধ করলেন অর্থাৎ তিনি আমার সে দোয়াটা নিলেন না কবুল করলেন না তাতে এই হাদিস এবং আরও কিছু দলিলের মাধ্যমে প্রমাণিত হয় যে উম্মতে মোহাম্মদীকে আল্লাহ সবহানা হুয়া তা আলা দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করবেন না হৃদয় আরেফিন বলেছেন সালাতের টুপি পরে সালাদ পড়তে গেলে মনোযোগ রাখতে পারি না মনোযোগ নষ্ট হয়ে যায় এখন করণীয় কি টুপি ছাড়া সালাত আদায় করলে কি কোনো সমস্যা সমস্যা আছে না সমস্যা নেই কিন্তু টুপি পড়লে মনোযোগ কেন রাখা যায় না মনোযোগের সাথে টুপির কী সম্পর্ক টুপি তো টুপির মাথায় থাকে টুপি তো আর মনের মধ্যে থাকে না তাই না তো বোঝা যাচ্ছে যে সমস্যাটা অন্য জায়গায় এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি আরেফিন সতর্ক হতে হবে কাউন্সেলিংও করা প্রয়োজন আচরণগত অন্য অন্য কোনো মানে সমস্যা আছে কি না বিশেষ করে সাধারণত মানসিক সমস্যার শুরুতে এরকম অযৌক্তিক কিছু আচরণ আমাদের মধ্যে দেখা দেয় হ্যাঁ ধীরে ধীরে যদি আমরা সেই সমস্যাটার ট্রিটমেন্টটা না করি ইসলামিক নিয়মে হোক বা চিকিৎসা নিয়ে হোক তাহলে ধীরে ধীরে মানসিক সমস্যাটা বেড়ে যেতে পারে টুপির সাথে আমাদের আসলে মনোযোগের সম্পর্ক নেই তাহলে ঘটনাটা কি একটু তলিয়ে দেখার জন্য আমি পরামর্শ দিচ্ছি এম এইচ রনি বলেছেন ভুল করে চার রাকাত ফরজ সালাত তিন রাকাত পরে সালাম ফিরিয়ে দিলে চার রাকাত সালাতের মানে তিন রাকাত পরে আপনি সালাম ফিরিয়ে দিলে বাকি এক রাকাত সালাত কীভাবে আদায় করব। সালামের পরে যদি আপনার মনে হয় যে না তিন রাকাত হয়েছে অথবা আপনি যদি ইমান ইমাম হন এবং পরে সালাম ফিরালেন কিন্তু মুক্তাদিরা সুভান আল্লাহ বলল মুক্তাদিরা পুরুষরা সুভান আল্লাহ বলল তখন আপনি বুঝলেন যে এক রাকাত বাকি আছে দাঁড়িয়ে এক রাকাত পড়বেন এবং সাহসেস দা দেবেন ব্যাস সহজ কোনো ব্যক্তি যদি কোনো জানতে পারলো না যে সে চার রাকাতের নামাজ তিন রাকাত পড়লো তাহলে সে সৌশেষ দিবে কি সে তো মনে করছে চার রাখাত সেক্ষেত্রে তো আল্লাহ তালা আশা করে যায় তাকে মাফ করবেন এটা হচ্ছে যখন কেউ ভুল করে চার রাকাতের জায়গায় তিন রাকাত পড়লো আর সেটা প্রমাণিত হয় তার কাছে সে ইনফর্মড হয় অথবা তার পেছনের মুসল্লিরা তার মুক্তাদিরা তাকে বলল অথবা সে নিজেই স্মরণ করলো রিকল করল আর যদি কোনো ব্যক্তি চার জাকাত ওলা নামাজ তিন রাকাত পড়ার পরে সে অন্য কাজে লিপ্ত হয়ে গেল কিছুক্ষণ পর হঠাৎ তার ইয়াকিন হলো যে না সে এক রাকাত পড়েনি ইয়াকিন অর্থাৎ তার দলিল থাকতে হবে তখন তাকে আবার রিপিট করতে হবে সলারটা কারণ মাঝখানে যে কাজ কারবার করেছে তাতে তার মানে আর একটা সালাদ আগের উপর ভর করে পড়ার কোনো সুযোগ থাকলো না ফয়সাল মাহমুদ বলেছেন রক্তদান কিডনি দান এগুলো কি জায়েজ হ্যাঁ জায়েজ রক্তদান সর্বসম্মতিক্রমে জায়েজ আর কিডনি দান তখনই জায়েজ হবে যখন ব্যক্তি তার একটা কিডনি দেবে দুটো কিডনি দুটো কিডনি দিলে তো সাথে সাথে মারা যাবে আর একটা কিডনি তখন দেবে যখন তার অন্য কিডনিটা পুরোপুরি সচল কারণ তার একটা কিডনি নষ্ট হয়ে দিলে ভালো কিডনি এসে দিলে তখনও সে মারা যাবে আল্লাহ তালা বলছেন ওলাতুল কবি আইদি কুম নিজেদেরকে ধ্বংসের মুখে ফেলো না অতএব কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করতে গিয়ে যদি সে নিজে মারা যায় তাহলে সেটা জায়েজ হবে না তার রক্তদানের ক্ষেত্রে তার সাফিসিয়েন্ট রক্ত থাকতে হবে তারপরে যেহেতু আপনি দুটো প্রশ্ন করেছেন অন্যদিকে আমরা নাই যাই সুরা এখলাস তিনবার পড়লে কি কোরআন খতমের সব পাওয়া যায় সুরা এখলাস তিনবার পড়লে কোরআন খতমের সব পাওয়া যায় এটা কোনো কোনো ব্যক্তির বক্তব্য অথবা ওলাকা ওলামাই নামের কেউ কেউ তারা এটাকে এক্সট্রাক্ট করেছেন ইস্তেমবাদ করেছেন বের করেছেন যেখানে রবি সর বলেছেন এখলাস হচ্ছে সুদসুল কোরআন কোরআনের এক তৃতীয়াংশ কিন্তু এক তৃতীয়াংশ বলতে কি সওয়াব সমান বোঝানো হয় অনেকেই বলেছে একটা বাউদ সুরে এখলাসের মধ্যে তৌহিদ নিয়ে কথা হয়েছে আর কোরআনের মধ্যে মূলত মূল বিষয় তিনটা একটা হলো তৌহিদ রসালাত আর একটা আখেরাত তাহলে এ হলো তিনটা মৌলিক বিষয়ের একটা এছাড়া আর অনেক তাওজিহাত আছে কিন্তু কেউ যদি মনে করে যে সে তিনবার কোরআন পড়লে এক তৃতীয়াংশ প্লাস এক তৃতীয়াংশ প্লাস এক তৃতীয়াংশ অর্থাৎ পুরো এক একটা হল কোরআনের সব পেরো তখন তার আর অন্য কোনো সুরা পড়া হবে না এটা ইসলাম আসলে বলেনি কারণ সুরা ফাতেহা যদি আপনি নামাজের মধ্যে না পড়েন তাহলে তো আপনার সালাতি হবে না বি কেয়ারফুল আচ্ছা এরপর নাসরিন সুলতানা বলেছেন কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হয় হ্যাঁ কাবার দিকে। মুখ করে নামাজ পড়তে হয় কারণ কাবা হলো আমাদের কেবলা আমি এতদিন জানি পশ্চিম দিকে নামাজ পড়তে হয় প্লিজ একটু জানাবেন না বাংলাদেশ থেকে পশ্চিম দিক সব দেশ থেকে তো আর পশ্চিম না তাই না কোনো কোনো দেশ পূর্ব দিকে ফিরে ফিরে নামাজ পড়ে মূল হচ্ছে কেবলা কিবলাতেন তার বাহা তোমাকে অবশ্যই আমরা এমন কেবলার দিকে ফিরিয়ে দেবো যে কেবলা তুমি পছন্দ করো আল কোরআনের সুরাল বাঁকরার মধ্যে আল্লাহ তালা কেবলার বিষয়ে বিষদ তুলে ধরেছেন আর ইতিহাস থেকে আমরা জানি কেবলা ছিল প্রথমে বাইতুল মাকদেশ আসলাম যখন মদিনায় আসলেন তখন তিনি চাচ্ছিলেন বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন কেবলাটা যেন কাবা হয় তখন আল্লাহতালা তার সেই দোয়া কবুল করলেন এবং অনুমতি দিলেন যে এখন থেকে বায়তুল মাকদেশ নয় কারবাই হবে মুসলিমদের জন্য কেবলা অতএব মুখী হওয়াটাই হচ্ছে বিধান পশ্চিমমুখী নয় স্বয়ং কারবার চারিদিকে আপনি দেখবেন টিভিতে যখন সালাত হয় লাইভ সালা মানুষ চারিদিকে দাঁড়িয়ে আছে কেউ পশ্চিম দিকে কেউ পূর্ব দিকে কেউ পূর্ব দক্ষিণ দিকে কেউ উত্তর দিকে ইত্যাদি কারণ এটা হচ্ছে দিক নয় এটা হলো কেবলা কেবলাকে সামনে রেখে সালাদ পড়তে হয় রিফাত হোসাইন বলেছেন ইমামের পেছনে কিভাবে সুরা পড়ব যখন ইমাম সুরা পড়ে শুনবেন আর ফাঁকে ফাঁকে সুরা বলতে সুরা থাকে পড়বেন অন্য ইমাম যদি জোরে পড়েন তাহলে অন্য সুরা সব শুনবেন শুধু সুরা থ্যাটে পড়বেন শ্যামীমা আক্তার বলেছেন জোহর রক্ত শুরু হয়ে গেলে আজানের আগে জোহরের নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কি না মেয়েরা তো আপনি তো একজন মহিলা প্রশ্ন করেছেন আপনি জহরা অক্তে সালাদ পড়ে ফেলতে পারবেন এমনকি যদি আজানের আগে পড়েন তাতেও কোনো অসুবিধা নেই জ্যোথিকা আক্তার জহি জ্যোথি বলেছেন স্ত্রী তার সন্তানদের নিয়ে একটু ভালোভাবে জীবনযাপনের জন্য স্বামীকে তার অভাবী ভাই ও চাচাকে টাকা পয়সা দিতে বাধা দিলে স্বামী সেটি না মানায় এ স্ত্রীকে অভিমান করে কথা বন্ধ রাখতে পারবে না পারবে না স্বামী কে সে কেন শাসন করবে এভাবে স্বামীর কাছে সে তার খরপোশ চাবে হ্যাঁ খরপোশ যদি স্বামী না দেয় অভিমান করতে পারবে কিন্তু অভিমান করে কথা কেন বন্ধ রাখবে অভিমান করে সীমার সীমারেখার মধ্যে তাকে থাকতে হবে তিন দিনের বেশি কথা বন্ধ রাখা যাবে না আর অভাবী ভাই এবং চাচাকে টাকা পয়সা দিতে বাধা দিলে আপনি কেন বাধা দিবেন এটা সঙ্গত নয় আত্মীয় স্বজনের প্রতি মানুষের হক রয়েছে হ্যাঁ এবং সেটাও ফরজের মধ্যে পড়ে কোনো কোনো সময় যখন আপনি সচ্ছল থাকবেন আর আত্মীয় স্বজন অসচ্ছল থাকবে তখন তাদেরকে দেখাও আপনার দায়িত্ব হয়ে দাঁড়ায় প্রিয় দর্শক আমাদের আজকে এই ছিল কিছু প্রশ্ন আমরা আর কোনো প্রশ্ন আজকে নিতে পারছি না আবারও আপনাদের সাথে পরবর্তী সেশনে দেখা হবে সবার জন্য দোয়া কামনা করে এবং আল্লাহ তৌফিক কামনা করে আজকে এখানে শেষ করছি আলা আলাহ মোহাম্মদ ওয়ালাহ আলহি ওয়াসাহাব আজমাইন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবার